কিছুদিন আগে আমার কাছে একজন রোগী এসেছিলেন যিনি দীর্ঘদিন যাবত ফুসফুসের সমস্যায় ভুগছেন। আমি তার হিস্ট্রি নিয়ে জানতে পারি তিনি কোভিড-19 আক্রান্ত ছিলেন। কোভিড-19 আক্রান্ত থাকার পরে যেটা হয়, যদি আমাদের শরীর থেকে ভাইরাসটি চলেও যায় কিন্তু সে কিছু পার্মানেন্ট কিছু ছাপ রেখে যায়, যেমন পোস্ট কোভিড, যেটাকে আমরা বলি পোস্ট কোভিড কমপ্লিকেশন। সেই পোস্ট কোভিড জটিলতার বা কমপ্লিকেশনের কারণে একজন রোগী কী কী সমস্যার সম্মুখীন হতে পারেন, সেই সমস্যাগুলো হচ্ছে তার শ্বাসকষ্ট হওয়া, ঘন ঘন কাশি হওয়া, অল্পতে হাঁপিয়ে যাওয়া, অবসন্নতা, এমনকি বুকে ব্যথাও পর্যন্ত হতে পারে। এরপর আমি যখন আমার পেশেন্টকে একটি বুকের এক্স রে করতে দিই, তখন সেই এক্স রেতে আমরা দেখতে পাই তার বুকের ফুসফুসে একটা ফাইব্রোসিস হয়েছে, লাং, যেটাকে আমরা বলি লাং ফাইব্রোসিস। লাং ফাইব্রোসিস হচ্ছে যখন আমাদের বডি নিজস্ব কিছু হিলিং প্রসেস আছে, যেমন সাধারণত স্কিনেও যদি আমাদের কেটে যায় সেখানে আমাদের হিল হওয়ার জন্য পার্শ্ববর্তী টিস্যু থেকে ফাইব্রাস টিস্যু নামক একটা টিস্যু এসে সেই হিলিং প্রসেসটা বা সেই গর্তটা বা যে ক্ষতস্থানটাকে পূরণ করে। আমাদের লাংসেও যখন পোস্ট, হতে পারে এটা পোস্ট কোভিড কমপ্লিকেশন বা পোস্ট কোভিড-19 দ্বারা আক্রান্ত হলে অথবা অন্য কোনো ভাইরাস দিয়ে বা অন্য কোনো কারণেও যদি লাংসের ফুসফুসের যে লাইনিং থাকে সেটা যদি ক্ষতিগ্রস্ত হয় তখন সেটাতে ফাইব্রাস টিস্যু দিয়ে সেটা রূপান্তরিত হয়, যার ফলে ফুসফুস তার নিজস্ব কর্মক্ষমতাটা হারাতে থাকে। ফুসফুসের যে নর্মাল যেই কর্মক্ষমতা, যেমন তার ইলাস্টিসিটি, তার এক্সপানশন করার যে ক্ষমতা, সেটা একসময় আস্তে আস্তে ফুসফুস পুরোপুরি হারিয়ে ফেলে এবং ভবিষ্যতে এটা মারাত্মক একটি জীবনের ঝুঁকি হয়ে দাঁড়ায়। যারা এরকম পোস্ট কোভিড জটিলতায় ভুগছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি প্লাটলেট লাইসেট থেরাপি। প্লাটলেট লাইসেট থেরাপি হচ্ছে আমরা রোগীর শরীর থেকে তারই রক্ত নিয়ে একটি বিশেষ উপাদান প্লাটলেটকে আলাদা করে ফেলি। আমাদের বিশেষজ্ঞ ল্যাবরেটরিতে সেই এই কাজটি করা হয় এবং সম্পূর্ণ নন টাচ এবং সম্পূর্ণ স্টেরাইল পদ্ধতিতে। এরপরে আমরা সেই প্লাটলেট লাইসেটটাকে আমরা রোগীকে নেবুলাইজেশনের মাধ্যমে রোগীর ফুসফুসে প্রবেশ করাই। যে এই প্লাটলেট লাইসিসের কাজ হচ্ছে, যেই আমি কিছুক্ষণ আগে যেটা বলেছি যে ফুসফুসের যেই ফাইব্রোসিস হয় সেটাকে সে রিপেয়ার করে এবং ফুসফুসের নিজস্ব কিছু স্টেম সেল থাকে যেটা ফুসফুসের সেই অরিজিনাল বা একদম আদি কোষ তৈরিতে সাহায্য করে, যার ফলে এই ফাইব্রোসিস টিস্যুটা আবার ওই তার ফুসফুসের আগের টিস্যু দ্বারা রূপান্তরিত হয়ে যায়। এই জন্য আপনারা যারা পোস্ট কোভিড জটিলতায় ভুগছেন, আমার সাজেশন হবে তার জন্য একজন অভিজ্ঞ চিকিৎসকের সাহায্যে সুচিকিৎসা গ্রহণ করবেন। এবং আশা করছি এই রিজেনারেটিভ সেল বেস ট্রিটমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের ফুসফুসের কার্যক্ষমতা ফিরে পাবেন। ধন্যবাদ।